Hi everyone, good afternoon. আজকের ক্লাস 6 দেখো তোমাদের অঙ্কে লিখে কথায় লিখে আমরা শিখিয়েছিলাম সেখানে সাত আট অঙ্কের যে ধারণাগুলো সেটা তোমাদের বলেছিলাম আজকের দেখো আমরা যেটা করব সেটা হলো কিছু সংখ্যা দেয়া আছে সেই সংখ্যাগুলো আট অঙ্কের আমাদের সাজাতে হবে সেগুলোকে আমরা বৃহত্তম করব সেগুলোকে আবার আমরা ক্ষুদ্রতম করব তো চলো দেখো আমরা কিভাবে করছি এখানে দেখো আট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি এটা তোমাদের বইয়ে বলেছে 8 নম্বর দাগের অঙ্ক মানে আমরা যে কোষে দেখি 2 করছিলাম সেই 2 এর দাগে কোষে দেখি 2 এর অধ্যায়ে 8 এর অঙ্ক দেখো কি আছে 8 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি সেখানে কি আছে দেখো a এর দাগের অঙ্ক দিয়েছে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে 3, 5, 7, 9, 2, 6, 5, 6 তো এটা দিয়ে আমরা কি করব বৃহত্তম সংখ্যা সাব করব এটা দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা লিখব তো এখানে দেখো সবচেয়ে বড় বৃহত্তম মানে আমরা বড় থেকে ছোটের মতো সাজাবো তাহলে সবচেয়ে বড় কি 9 ওকে তারপরে এই অঙ্কটার মধ্যে কি আছে 7 তারপর কি আছে না দুটো 6 তারপর আছে দেখো দুটো 5 তারপর আছে দেখো 3 তারপর আছে 2 3 2 ওকে দেখো আটটা সংখ্যা হয়ে গেল তাহলে এই যে অঙ্কটা দিয়েছে এটাকে আমাদের বলেছে বৃহত্তম করতে তাহলে আমরা কি লিখলাম 9 7 6 6 5 5 3 2 এটা হলো বৃহত্তম ওকে আমরা যখন বৃহত্তম লিখব তখন কিন্তু মাঝখানে আর কোনো কমা কিছু দেব না এবার দেখো এটাকেই আমাদের কি বলেছে ক্ষুদ্রতম হিসেবে সাজাতে বলেছে তাহলে ক্ষুদ্রতম সাজাতে আমরা ঠিক উল্টে আসব কি লিখব 2 3 5 5 6 6 7 9 দেখো খুবই সহজ অঙ্ক b এর দাগে কি বলছি দেখো 6 4 8 5 1 2 0 3 এটাকে আমাদের কি করতে হবে না বৃহত্তম তাহলে বৃহত্তম এখানে দেখো সবচেয়ে বড় কি আছে 8 আমরা 8 লিখলাম তারপর কি আছে দেখো 6 আছে আমরা 6 লিখলাম তারপর 5 আছে আমরা 5 লিখলাম তারপর 4 আছে আমরা 4 লিখলাম তারপর কি আছে 3 আছে তারপর 2 আছে তারপর 1 আছে তারপর 0 আছে দেখো এই আটটা সংখ্যাকে আমরা সাজালাম 8 6 5 4 3 2 0 1 এটাকে আমাদের আবার কি করতে বলেছে ক্ষুদ্রতম এবার দেখো যখন আমরা ক্ষুদ্রতম করব মনে হতে পারে তোমাদের প্রথমে 0 হবে না 0 কখনো কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে না 0 লিখবো না 0 ছাড়া দেখো এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি 1 তাহলে আগে আমরা 1 লিখবো তারপর 0 লিখবো তারপর অন্য সংখ্যাগুলো সাজাবো 2 3 4 5 6 8 মনে থাকবে কারণ 0 কোনো স্বাভাবিক সংখ্যা না তাই আমরা কি লিখলাম আগে 1 তারপর 0 তারপর ছোট সংখ্যাগুলো সাজিয়ে দিলাম দেখো তোমাদের সি কি বলেছে সি আছে দেখো 7, 3, 2, 1, 9, 5, 6, 0 ঠিক আছে দেখো 7, 3, 2, 1, 9, 5, 6, 0 তাহলে 8 অঙ্ক হলো এটা করছে বৃহত্তম হিসেবে সাজাতে বলেছে দেখো তাহলে আমরা কি বসাবো প্রথমে 9 তারপর কি বসাবো দেখো 7 তারপর 6 তারপর 5 9 7 6 5 তারপর কি আছে 3 2 1 0 3 2 1 0 কারণ এই অঙ্কের মধ্যে দেখো 4 নেই 8 নেই তাহলে 9 7 6 5 3 2 1 0 এটাকে আমরা বৃহত্তম করলাম তাহলে যেভাবে বৃহত্তম করেছি সেরকমই আমরা ক্ষুদ্রতম করব তাহলে দেখো এখানে ক্ষুদ্রতম করলে কি হবে আগের অঙ্কের মতো তাহলে আগে 1 তারপর 0 ঠিক আছে তারপর কি লিখব 2 3 5 6 7 9 ওকে তাহলে দেখো ডি এর দাগের কি আছে ডি এর দাগ আছে 8 9 2 4 7 3 2 1 তাহলে এটাকে আমরা যদি বৃহত্তম করে কি করব না আগে 9 তারপর 8 তারপর 7 তারপর 4 তারপর 3 তারপর দুটো 2 তারপর 1 কারণ এখানে দুটো 2 আছে এবার এটাকে যদি ক্ষুদ্রতম করি তাহলে আমরা কি করব আগে 1 তারপর ডবল 2 তারপর 3 তারপর 4 তারপর 7 তারপর 8 তারপর 9 ওকে তাহলে বুঝতে পেরেছো এখানে আট অঙ্কের যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বলেছে
সেটা কিন্তু খুব সহজ অঙ্ক।